এমার্জেন্সি কোভিড-19 যদি কোনো পেশেন্ট হয় তাদেরকে প্রাথমিকভাবে এখানে শিফট করে রাখা, তার ব্যবস্থার জন্য দেখার জন্য হসপিটাল কমপ্লিটের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কারণ ইমার্জেন্সি ব্যবস্থা রাখতে হবে। জীবিতে কোভিড-19 ফুল ফ্লেজে আমরা শুরু করব, জীবিকে ফুল ফ্লেজ, আর এটাকে প্রাথমিকভাবে যারা আইসোলেশনে রাখা হবে বা সিমটম দেখা যাবে তাদেরকে এই বিল্ডিংয়ে রাখা হবে। কারণ কি, যেগুলো পজিটিভ হয়ে যাবে তাদেরকে মানে ওখানেই রাখা হবে, যারা সিমটমগুলো আছে তাদেরকে একসঙ্গে হতে হবে এইদিকে রাখার ব্যবস্থা রাজ্য সরকার থেকে করা হবে। অল্টারনেটিভ ব্যবস্থা করা কীরকম দেখলেন মানে তৈরি? বাকি এখন তো বিল্ডিংয়ে বলে তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটা সময় বেশি সময় তো লাগবে না, কমপ্লিট মোটামুটি কমপ্লিট আছেই সেগুলো। শুধু পাওয়ার ব্যাক আপের জন্য 1000 KV পাওয়ার ব্যাক আপ সেটা সমাধান হয়ে, বাকি মোটামুটি 99% তৈরি হয়ে আছে। নার্সিং বিল্ডিংটা কি পুরোই তৈরি হয়ে গেছে এটার জন্য? ওগুলো তৈরি আছে, সব তৈরি আছে, তার মধ্যে নার্সিং বিল্ডিংয়ের মধ্যেই তো ব্যবস্থা করাচ্ছে। ত্রিপুরা সরকার যা যা বন্দোবস্ত নেওয়া দরকার সবগুলো ব্যবস্থা নিয়েছে, তার জন্য আমি দেখার জন্য এসেছিলাম। আমি আশা করি আমার ত্রিপুরাবাসী কোভিড-19 মুখোমুখি হতে হবে না, কিন্তু যদি হয় কোনো ধরনের ঘটনা তাকে মোকাবেলা করার জন্য রাজ্য সরকার পুরোদমে প্রস্তুত। স্যার, পুরো স্টেটে ছোটোমোটো কিছু ইস্যুস থে, লেকে মাস্ক কো লেকে, ইসকো লেকে কাল কুছ লোগোনে প্রোটেস্ট ভি কিয়া, আপকা ক্যা মেসেজ রহেগা, ক্যা ডিস্ট্রিবিউশন মে কুছ প্রবলেম থা? মে ইসকো ইস তরিকে সে দেখতা হুঁ, মাস্ক মে ডিস্ট্রিবিউশন মে মাস্ক কিসকো N95 দিয়া যায়েগা ও কোই নাস তয় নি কর সকতা, কিসকো ক্যা তয় করনা উসকে সীমা মে রহকে বাত করে, ওর উনকে বাত করনে কা মিডিয়া মে আকে অধিকার নেই, সরকারি নৌকরি করতা হ্যায় সেক্রেটারি, মিডিয়া কে সামনে বাত করনে কা ত্রিপুরা সরকার কা রুলস, উস রুলস কো ভায়োলেশন কিয়া হ্যায়, উনকে সেফটি কে বারে মে সরকার কো দেখনা সরকার কা ওর সিস্টেম কা ডিউটি হ্যায়। তো ইনসে জো লোক বোলনে কে লিয়ে মেরে বহন লোক আয়ে থে দো চার, ইনসে জ্যাদা সমঝদার লোক উহাঁ বেঠে হুয়ে কাম করনে কে লিয়ে, ওর পিই কিসকো দিয়া যায়েগা, পিপিই সবকো নহীঁ দিয়া যা সকতা, ইয়ে হোতা ভি নহীঁ, তো পিপিই কিসকো দেঙ্গে আর উনকো পুছকে দেঙ্গে ইয়ে গলত বাত হ্যায়, মে কহতা হুঁ সুধর যায়। ইস তরিকে সে ইস সময় লোগো কো প্যানিক করনা জুলুম হ্যায়, সরকার ইসি কো উপর কড়া কারবাই করনে যা রহা হ্যায়, কড়া কারবাই করেঙ্গে ইসকো উপর। আর মে আপকো দুবারা বোল রহা হুঁ, জি ভি হসপিটাল মে কিসি চিজ কা কমি নহীঁ হ্যায়, জো ভি আমারা জো ব্যবস্থা जो व्यवस्था त्रिपुरा में होना चाहिए हमारे इंफ्रास्ट्रक्चर के हिसाब से, सभी व्यवस्था त्रिपुरा में है, पीपीए भी है, ग्लव्स भी 1 लाख है, और सैनिटाइज भी है, सब कुछ है। अब उनको डिस्ट्रीब्यूशन कैसे होगा क्या नहीं होगा एडमिनिस्ट्रेशन तय करता है, इसमें कहीं भी कमी ना हो इसलिए मीटिंग हुई है। मैं आशा करता हूँ इसमें कोई भी गैपिंग नहीं रहेगा।